সত্যি হচ্ছে। হ্যাঁ বল। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? বিশ্বাস ব্লগসের সকল বন্ধুদের সুস্বাগতম। তো কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আজকে সেন্টারে তাড়াতাড়ি যেতে হবে। আজকে সেন্টারে VHND প্রোগ্রাম আছে, তো সেখানে বাচ্চা, গর্ভবতী মা, প্রসূতি মা সকলের ইমিউনাইজেশন প্রোগ্রাম হয়। তো সেইখানে গিয়ে অনেক কাজ থাকে, তো আর তার আগে সেই জন্য বাচ্চাদের খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। সকালবেলায় সেন্টার হয়, তারপরে ইমিউনাইজেশন প্রোগ্রামটা হয়। তো সেইটা তোমাদেরকে আজকে কিছুটা হলেও আমি শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, সেন্টারে গিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। বাচ্চাদেরকে আগে একটু খেলাধুলা করিয়ে নিয়ে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে তারপর ইমিউনাইজেশন প্রোগ্রামে সোজা আমি চলে যাব। তো সেখানে গিয়ে তোমাদেরকে আমি সবটাই শেয়ার করার চেষ্টা করব, তো সঙ্গে থাকো। সো বন্ধুরা, আমি সেন্টারে পৌঁছে গেছি। সেন্টারে পৌঁছে বাচ্চাদের নিয়ে এবার ভেতরে যাব। হেল্পার একটু বাইরে খেলাচ্ছিল ওদের, তো আমি ওদেরকে নিয়ে এখন ভেতরে যাব। ভেতরে গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভিটি করিয়ে, একটু খেলাধুলা করিয়ে ওদের আমি ছেড়ে দেব। তো ওর অ্যাক্টিভিটি হয়ে গেছে, ওরা একটু খেলছে, খেলাধুলাটা হয়ে গেলে ওদের আমি এক্ষুনি ছেড়ে দেব। মায়েরা এসছে নিতে, সো আমি ছেড়ে দিচ্ছি এক্ষুনি। যে ছেড়ে দিলাম, বাচ্চারা চলে যাচ্ছে বাড়ি। তো আমাদের এরপরে VHND প্রোগ্রামের জন্য যে ফেস্টুন টাঙানোর দরকার ছিল সেটা আমরা টাঙিয়ে নিয়েছি। এরপরেই আমাদের লেখালেখির কাজ চলছে। যে মাগুলো এসছে তোমরা দেখতেই পাচ্ছ, তাদের কার্ড এন্ট্রি করতে হয় এবং খাতায় লিখতে হয়। আজকে কী ইঞ্জেকশন আছে সেটা লিখতে হবে, প্লাস পরের বার কী ইঞ্জেকশন হবে সেটাও মায়েদের বলে দিতে হবে। তো সেইভাবে সেই মতো কাজ চলছে। তো আমাদের লেখালেখি শুরু হয়ে গেছে, এবার বাচ্চার ইঞ্জেকশনও শুরু হয়ে গেছে পাশাপাশি। এই যে দেড় বছরের বাচ্চার ইঞ্জেকশন চলছে, তো দেড় বছরের বাচ্চাটার ইঞ্জেকশন হয়ে গেলে আমরা আরেকটি বাচ্চার দেখাবো তোমাদের। সেই বাচ্চাটা চলে এসেছে, দেখো, দেড় মাসের বাচ্চা। তো দেড় মাসের এই বাচ্চাটা ফার্স্ট যে ইঞ্জেকশনগুলো হয় BCG, সেগুলো হয়ে গেছে। আজকে ফার্স্ট পেন্টাভ্যালেন্ট হবে। সো কিউট বাচ্চা, দেখতেই পাচ্ছ তোমরা, একটু পরে কান্নাকাটি করবে। পাশাপাশি একটা বাচ্চার যে ওয়েট চলছে, অন্যান্য বাচ্চারও ওয়েট হয়, গর্ভবতী মায়েদেরও পাশাপাশি এখনই হবে হাইট ওয়েট। এই যে গর্ভবতী মায়েরও হাইট ওয়েট সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। এরপর পাঁচ বছরের বাচ্চার ইঞ্জেকশান চলছে, পাঁচ বছরের বাচ্চার ইঞ্জেকশানে হয়ে গেছে। এইবার গর্ভবতী মায়ের ইঞ্জেকশান চলছে, পরের বার সেকেন্ড টিটি হবে, আজকে ফার্স্ট টিটি ওর হচ্ছে। হ্যাঁ, তো ওর কীভাবে কী করতে হবে সেগুলোও বোঝাচ্ছি। এরপর আরেকটি বাচ্চা দেড় ইঞ্জেকশান চলছে, এর সাথে সাথে পাশাপাশি ফোরকি মেসেজ আমরা যেগুলো দিই, পরের বার ইঞ্জেকশান আসতে হবে, কার্ডটা ঠিক রাখতে হবে, মায়েদের এর সাথে চেক আপও চলছে। তো আমাদের মোটামুটি একটা যেটুকু হয় সেটুকু মোটামুটি শেষ হয়ে গেছে। তো এই যে আমি এবার বাড়ি ফিরবো, শেষ হয়ে গেছে তোমাদের। তো এবার বাড়ি ফেরার পালা। যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।